ছেলে আছে, সবই আপনার ছেলে সবাই। হ্যাঁ, ছেলেরা, এই যে বাবারা, এরা সবাই আমার অনেক উপকার করছে, অনেক হেল্প করছে। আমি ম্যাডাম, উনি যখন আইসিইউতে ছিলেন, ছেলে হারিয়েছেন, কিন্তু সব ছেলেরাই হচ্ছে। আবার আপনার যে মর্যাদা এখন বাংলাদেশে, এই মর্যাদা অন্য যাদের ছেলে শহীদ হয় না তাদের মর্যাদার সাথে আপনারটা যায়। আপনি এখন হচ্ছে শ্রেষ্ঠ বাবা, আপনি হচ্ছেন এখন শ্রেষ্ঠ বাবা। আগে বলছিল বাবা তুমি আমার চিন্তা করে, সেই চিন্তা এখন আমি চিন্তা করতেছি। আমাদের পরিবারে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম, আমি কাল থেকে নিয়ে আসবো। আমি তো কালকে আমার রাজশাহীতে মিটিং আছে, কালকে থাকবো না, আগামী সপ্তাহে। আগামী সপ্তাহে মৃত্যুবরণ করছেন। সারা বাংলাদেশের সন্তানরা ওনার খবর রাখে, এবং আমি রাতুলের বাবাকে এটি বলেই পরামর্শ দিব যে উনি কোনো ধরনের টেনশন করবেন না, উনি রাতুলের জন্য দোয়া করবেন, রাতুলের সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ উচ্চতায় যাতে যেতে পারেন সেই দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করবেন রাতুলের ভাইয়ের মাগফিরাতের জন্য।